গুড মর্নিং সবাইকে। তো সকালে উঠে এই যে ঘর টর পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে নিলাম, ধুয়ে নিজে স্নান টান করে ঠাকুর পুজো দিতে গেছি। কাল থেকে কয়েনগুলো রাখা আছে। মাম্মাম বলছে কি আমি লক্ষ্মী ভাড়ে কয়েন দেবো, কয়েন দেবো। আমি বললাম কি ঠিক আছে, তুই স্নান করে তারপরে লক্ষ্মী ভাড়ে কয়েনগুলো দিবে। যে পুজো করার সময় লক্ষ্মী ভাড়েই সব কয়েনগুলো দিল। কাল থেকে পাগল হয়ে যাচ্ছিল কি কয়েনগুলো দেবে, লক্ষ্মী ভাড়ে কয়েনগুলো দেবে। আমাদের ঘরে ওই দেয়। এদিকে পুজো হয়ে গেলে আমি এদিকে রান্না চাপিয়ে দিচ্ছি, শুধু ডালটা ওর জন্য করব। তরকারি আমাদের তরকারি ফুলকপি আলুর তরকারি আর চিংড়ি মাছ দিয়ে ওর জন্য একটু ডাল করলাম আর ওর মাছ ভাজা করলাম। আমারও মাছ ভাজা করেছি। আমি চিংড়ি মাছ কুচু চিংড়ি খাই না, তাই তো খাইয়ে দিয়ে ওই যে তেল মাখিয়ে দিচ্ছে আমাকে। যখন বিয়ের আগে আমার মা মাখিয়ে দিত, এই এখন আছে এই আমাকে মাখিয়ে দিচ্ছে। এই ছোট কুর্তিটা বানালাম, কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করবেন।